কথা বলছিস না কেন? আমি তোর কাছে ফোন চাইছি, তুই কেন আমার চুরি করা ফোন দিলি? আমি চুরি করা মোবাইল দিছি মানে কি? আমি তো এসবের কিছু বুঝতেছি না। তুই আমাকে যে মোবাইলটা দিছিস এটা কোথায় পাইছিস? কোথায় পাইছিস মানে শোরুম থেকে নতুন মোবাইল কিনে দিছি। আবার মিথ্যা বলছিস? এই থামো, আমি যে তোমার এই নতুন মোবাইলটা দিছি তার প্রমাণ ওই বক্সে আছে। ওই বক্সের ভিতর মানি রিসিট আছে। বক্সটা কোথায় বের করো। তাহলে ওরা যে বললো ওদের মোবাইল? কারা? আরে দুইটা ছেলে এসে বললো। দুইটা ছেলে বললো আর হয়ে গেল? আমি যে বলতেছি এটা কানে ঢুকে না। মোবাইল বক্স জলদি বের কর, কোথায় আছে এখনই প্রমাণ হবে। মোবাইল তো ওরা নিয়ে গেছে। মোবাইলটা চোরে নাই নাই, মোবাইলটা দিছো তোমার নতুন প্রেমিককে। তোর সাথে সম্পর্ক রাখা যায় না। একটা গেছে মোবাইলটা গেছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এত না এই জায়গাটা আমি একসময় আসতাম, আমি এসে বাগান খেতাম, আমি আমার গার্লফ্রেন্ডে মোবাইল গিফট করছি, কিন্তু প্রবাসীদের সাথে ইমেজ চ্যাট করে। এই শহরে প্রতিদিন কেউ না কেউ ধরা খায়। গত দেড় মাসেও এই জায়গায় 21 জন প্রাণী ধরা খেয়েছে, তার মাঝে আপনি একজন, আমি একজন। এই যে আপনারা মানে পেয়ে গেছেন লাইভে, টিকটক লাইভে, আমি মানে আমি ওই বরিশালের স্মার্ট বয় তাউদ্দার বংশের ছেলে, তাউদ্দার বংশের ছেলে লাইভে এসে গেছি, লাইভে এসে গেছি মানে আপনাদেরকে এই আপনি একটা হ্যান্ডেলিং কথা বলার জন্য। বড় গেনির কাছে ছোট গেনি ধরা গেছে, মানি ব্যাগ সামলা। Again, but out.
পানি ব্যাগ ছাড়ল। আঙ্কেল না ভাইয়া বলো, বাবাও তো আপনাকে ভাইয়া ডাকে। তোমার বাবা লেখাপড়া কম জানে, সে ভুল করতে পারে, তুই ভুল করবা কেন? মানে কি? তুমি আমার ছোট বোন, বন্ধুর মতো। আঙ্কেল আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাও যাও যাও, বলো তোর দেয়া লেখাপড়া করো। এত পড়ালেখা করে কি হইল? তোরে মাপ করলে সমস্ত প্রেমিক সমাজকে অপমান করা হয়।
Thank you.